আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো স্যামসাং RT34 321 লিটার ফ্রিজ নিয়ে। এই ফ্রিজটির প্রোস কনস এবং এটার রিভিউ বলা যেতে পারে, কারণ আমি এই ফ্রিজটি কিনেছি অলমোস্ট 8 মাস হয়ে গেছে। তা 8 মাস পর আমি ইউজার রিভিউ দিচ্ছি। এটি হচ্ছে স্যামসাং এর একদম লেটেস্ট মডেলের একটা ফ্রিজ, যেটাতে ডিজিটাল ইনভার্টার রয়েছে। ডিজিটাল ইনভার্টারের কারণে এটার বিদ্যুৎ বিল আসে খুবই কম। আপনারা অলরেডি দেখছেন এখানে 5-স্টার এনার্জি রেটিং রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট কর্তৃক, এটি হচ্ছে অ্যাপ্রুভড। তো এটার মেইন ফিচার হচ্ছে এটা বিদ্যুৎ খুবই কম খাবে, কারণ হচ্ছে এটা যতটুকু দরকার ততটুকুই নেবে, কনস্ট্যান্ট ইলেকট্রিসিটি নেবে না। এবং এতে আছে টুইন কুলিং প্লাস, অর্থাৎ এটার যে নিচে নর্মাল ফ্রিজ এবং উপরে যে ডিপ ফ্রিজ দুইটাকেই কনভার্ট করা যায়, অর্থাৎ কনভার্টিবল। উপরে ডিপ ফ্রিজটাকে আমি চাইলেই নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পারি, যখন আমাদের নর্মাল অনেক কিছু রাখতে হয়। ডিজিটাল ডিসপ্লেতে সব কিছু কন্ট্রোল করা যায়, ভিতরে কোনো কিছু কন্ট্রোল করতে হয় না, যেটা খুবই ভালো, খুবই সুন্দর। এটার যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা ফাইবার জাতীয়, অর্থাৎ এখানে পানি টানি পড়ে অনেক সময়, কিন্তু এটাতে সাধারণত লোহার বা স্টিলের যেগুলো হয় ওগুলোর মতো মরিচা লাগবে না। অন দ্য আদার হ্যান্ড, গ্লাস ডোর যে সমস্ত ফ্রিজ আছে সেগুলো গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাতে ওরকম সম্ভাবনা নাই, এটা তো ওরকম হবে না। আর এটা হচ্ছে পাশে লেদারের মতো দেখতে এক প্রকার ম্যাটেরিয়াল দেওয়া আছে, একটা লেয়ার অ্যাড করা আছে স্টিলের উপরে, যেটা খুবই সুন্দর এবং স্পেসিফিক দেখায়। এটা ফ্রিজের যে নিচে, ফ্রিজের নিচে এটার যে বারকোড, বারকোডে আছে সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার RT34 3.32SH। পাওয়ার দেওয়া আছে 220 ভোল্ট, 50 হার্টে কাজ করবে, কম্প্রেসরের মডেল দেওয়া আছে। তাই এটা কখনো তুলতে হবে না, এটা দেখে ফ্রিজকে আপনারা আপনার সার্ভিস নিতে পারবেন। এবং ফ্রিজে 20 বছরের সার্ভিস দেওয়া হয় সাধারণত। এখন আসি আমরা ফ্রিজের ইন্টেরিয়র দেখবো। ফ্রিজের ইন্টেরিয়র প্রথমে ডিপ ফ্রিজ, এই এই মডেলের ডিপ ফ্রিজের ভিতরে এখানে আছে দুইটা পকেট দেওয়া আছে দরজায়, যেগুলো খুবই উপকারী। লাইক এখানে অনেক পরিমাণে খাবার রাখা যায় ছোটো ছোটো পকেট করে। আমি এখানে মাছ রেখে দিছি, গোস্তের ছোটো ছোটো প্যাকেট রেখে দেওয়া আছে। এখানে আমার ইস্ট রাখা আছে, আমি আধা কেজি ইস্ট কিনছিলাম, সেই ইস্টগুলো রাখা আছে। এখানে কিছু ফ্রোজেন পুরি বা পরোটা আছে। এই যে এদিকে দুইটা ইয়ে থাকে, দুইটা প্রকোষ্ঠ, উপরেরটা একটা আইস প্যাক দিয়ে সাপোর্ট করা থাকে। তো আইস প্যাকটার এক স্পেশালিটি হচ্ছে, যখন এটা যেহেতু নন ফ্রস্ট ফ্রিজ, নন ফ্রস্ট ফ্রিজ সাধারণত বরফ জমে না, দেখেন এখানে কোনো বরফ নাই, ইজিলি এগুলা হ্যাঁ আলাদা করা যাচ্ছে বা সাইডেই ধরা যাচ্ছে। এটাতে কোনো বরফ জমে নেই, দেখেন কোনো বরফ নেই, নন ফ্রস্ট ফ্রিজে বরফ জমে না এবং খাবার দাবার বের করার জন্য খুবই সুবিধা। তারপরে যখন বিদ্যুৎ থাকবে না অনেকক্ষণ ধরে, এই আইস প্যাক 7 থেকে 8 ঘন্টা অবিচ্ছিন্নভাবে ঠান্ডা করার জন্য কাজ করবে এবং খাবার ভালো রাখবে। তো আমি 8 মাস ব্যবহার করার পর যে জিনিসটা আমাকে সবচেয়ে হেল্পফুল মনে হয়েছে, সেটা হচ্ছে এই ফ্রিজের খাবার রাখার পর মাছ বা গোস্ত রাখলে এটার যে ফ্রেশনেস, যে ফ্রেশ খাবারের যে একটা স্বাদ, এই স্বাদটা নষ্ট হয় না। এই স্বাদটা অনেক দিন পর্যন্ত থাকে, অ্যাটলিস্ট আপনারা 2 থেকে 2.5 মাস 3 মাস পর্যন্ত মাছ বা গোস্তের যে ফ্রেশ স্বাদ, ওই ফ্রেশ স্বাদটা একদম পারফেক্টলি পেয়ে যাবেন, যেটা আমরা স্যামসাং এর কিংবা অন্যান্য ব্র্যান্ডের আগের যে ফ্রস্ট, অর্থাৎ বরফ জমা যে ফ্রিজগুলা, ওই বরফওয়ালা ফ্রিজগুলোতে 1 মাস পরে ওই স্বাদটা আর থাকে না। ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন স্বাদ থাকে, এরপরে স্বাদ নষ্ট হয়ে যায়। বাট এই ফ্রিজটার মেইন স্পেশালিটি হচ্ছে এটার স্বাদ নষ্ট হয় না ডিপের খাবারের, জমিয়ে রাখার যদি সঠিকভাবে রাখা হয় তাহলে এটা স্বাদ অনেক দিন থাকে। লাইক সেদিন আমার এমন একটা হয়েছে যে আমরা গোস্ত কিনেছি, প্রায় 1 বছর হয়ে গেছে পুরো গোস্ত, নর্মাল ফ্রিজে রাখলে সেগুলো একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো আমরা এখান থেকে বের করে সেটা ম্যারিনেট করে রাখছিলাম, স্বাদ মোটামুটি যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এই জন্য হলেও আপনারা এই ফ্রিজটা অপশানে রাখতে পারেন। এই হচ্ছে, এটা হচ্ছে যে এয়ার ভেন্ট, এটার উপরে কোনো কিছু না রাখাই উত্তম, এখান দিয়ে বাতাস বের হয় এবং বাতাসের মাধ্যমে আসলে এটা ফ্রিজিং হয়। এখানে আছে আর পেছনে আছে,
যে পেছনের ব্যান্ডগুলো আছে এখান দিয়ে বাতাস বের হয়, বাতাসের মাধ্যমে এটা ফ্রিজিং করে। এইগুলো করে ফ্রিজিং অপশান। আর আমরা চলে যাই ফ্রিজে। ফ্রিজে এখানে অনেকগুলা পকেট আছে, দরজায় পরে একটা আছে, মাঝখানে দুইটা, তারপরে নিচে একটা। এবং কেউ চাইলে উপরে পকেটগুলোও করে উঠে রাখতে পারে, যাতে নিচে খাবার রাখা যায়, লম্বা কোনো বোতল রাখা যায়। এই যে আমি এখানে রাখছি 1 লিটারের বোতল, চাইলে উপরেরটা উঠে আর লম্বা বোতলও রাখা যাবে। এদিকে আছে কি, এখানে একটা আলাদা অপশান আছে, সেটা হচ্ছে এটা মিডিয়াম ফ্রিজ, অর্থাৎ যে কোনো খাবার যেগুলা রান্না করা না আনকুক, সেটা এখানে 2-3 দিনের জন্য রেখে দেওয়া যায়, এটা ভালো থাকবে। সাধারণত এখানে দুধ জাতীয় বা ডেইরি প্রোডাক্ট রাখা হয়। এখানে আমি যে দই রেখেছি, হ্যাঁ এখানে আমার সব চকোলেট রাখা আছে, এ জাতীয় জিনিস এখানে রাখি, বা মাছ গোস্ত যেটা 1-2 দিনের জন্য রাখতে হবে সে জিনিসগুলো এই পকেটে রাখা যায়। এখানে বলা আছে যে দেখেন গোস্ত, মাছ বা ডেইরি জাতীয় খাবার এখানে রাখা যাবে। তারপরে হচ্ছে এই এটা যে তাকগুলো হচ্ছে গ্লাসের তৈরি, এবং খুবই ভালো গ্লাস, টেম্পার্ড গ্লাস। পিছনে দেখেন ওইখানে একটা ফিল্টার দেওয়া আছে, যাতে এই যে ডিওডোরাইজিং ফিল্টার আমি দেখাই, এই যে লেখা দেখতে পাচ্ছেন, এটার কারণে এই ফ্রিজে কোনো গন্ধ হয় না। এটাতে বিভিন্ন রকমের খাবার রাখি আমরা, কিন্তু এক খাবারের সাথে আরেক খাবারের ফ্লেভার নষ্ট হয় না। খাবার রাখার জন্য এয়ারটাইট বক্স ব্যবহার করতে হয়, এই যে এয়ারটাইট বক্স, এরকম বক্সগুলো আমরা অবশ্য ফ্রিজের সাথে গিফট হিসেবে পেয়েছিলাম ঈদের সময়। যে কেউ এটা বাজার থেকে কিনে নিতে পারে, এগুলো আর ফেলেন আমাদের দেশে। এবং একটা অ্যালার্ম শুনছেন, আমি কিছুক্ষণ ধরে এটা খোলা রাখছি, এটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে। এটা হচ্ছে এটার আরেকটা অপশান, অর্থাৎ এটা সিগন্যাল দিবে, ফ্রিজ যদি বেশিক্ষণ খোলা থাকে তাহলে অ্যালার্ম বেজে উঠবে যে আপনার এখন ফ্রিজ বন্ধ করতে হবে। অ্যালার্ম সিস্টেমটা এটার ভিতরে আছে। এই তো এখানে একটা বড় বিগ বক্স বলা হচ্ছে, এখানে অনেক কিছু রাখা যায়, মোটামুটি ঘরের 1 সপ্তাহে বাজার বা সবজি এখানে ইজিলি রেখে দেওয়া যায়। 5-7-8 জন মানুষের জন্য এই ফ্রিজটা যথেষ্ট আর কি, এখানে যথেষ্ট স্পেস আছে। আমার মনে হয় নর্মালি রেগুলার খাবার খাওয়া যদি অভ্যাস থাকে কারো, তাহলে এর সাথে কোনো ডিপ ফ্রিজ কিনতে হবে না। এটা যে এখানে যে ডিপটা আছে, এই ডিপে যথেষ্ট পরিমাণে জিনিস রাখা যায়। এর ফ্রিজার অংশে সহজেই 20-22 কেজি ফ্রোজেন ফুড রেখে দেওয়া যায়। সব মিলিয়ে ফ্রিজটার রিভিউ এই জন্যই দিলাম, কারণ ফ্রিজটা ব্যবহার করে খুবই শান্তি পাচ্ছি, এবং এটার যে মেইন বিষয় হচ্ছে খাবারের স্বাদ ভালো থাকে এবং খুব সহজে স্বাদটা নষ্ট হয় না। তো আপনারা যে কেউ যদি এই ফ্রিজটা নিতে চান, 300 লিটারের উপরে ফ্রিজ কিনতে চান, তাহলে এই ফ্রিজটা নিঃসন্দেহে আপনাদের অপশানে রাখতে পারেন। কারণ বর্তমানে বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় এবং তার যে কনফিগারেশন, তার সমস্ত কনফিগারেশন এই ফ্রিজের মধ্যে আছে। এবং আপনারা ফেয়ার ইলেকট্রনিক্সের ওয়েবসাইটে যদি খুঁজেন, তবে এর দাম এবং বিস্তারিত পেয়ে যাবেন, 73,900 টাকা। তো এটা আপনারা যে কোনো শোরুমে গেলে সেখানেই পাবেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা ছাড় পেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে লম্বা সময় ধরে এই রিভিউটা দেখার জন্য। যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।